জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীকে ইংরেজ সরকার বেআইনি ঘোষণা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদে চতুর্গুণ ভাবে এই স্বেচ্ছাসেবক বাহিনীকে সংগঠন করব। বন্ধুগণ, স্বাধীনতার সময় ঘোষিত হয়েছে। আগামী 31শে ডিসেম্বর হয় স্বরাজ, তাহলে তো আমাদের কারাবাস। পথে পথে খদ্দর বিক্রি করে আমরা এই ইংরেজ সরকারকে অস্বীকার করব। না করলে মুশকিল হতো, নিজের ছেলেকে জেলে না পাঠিয়ে পরের ছেলেকে জেলে যেতে বলে কি করে বলো? কালকে তুমিও যাবে? বেশ তো, যাবো। মঙ্গল যেখান থেকে অ্যারেস্ট হয়েছে, কালকে তোমরা সেখান থেকেই খদ্দর বিক্রি করতে আরম্ভ করবে। আমরা থাকতে মেয়েরা জেলে যাবে এ হতেই পারে না। আগে সমস্ত পুরুষেরা জেলে যাবে, তারপর মেয়েরা আন্দোলনে নামবে। তোমরা কাক চাও না ভাবের আবেগের বিলাসিতা চাও? আন্দোলনকে আরো যোদ্ধা করতে, আর মেয়েরা পথে না নামলে সেটা হবে না। সুভাষ, স্বাধীনতার মূল্য দিতে হবে বই, আপোষ সংস্কার নয়, সংগ্রাম করে স্বাধীনতা আদায় করতে হবে। তা না হলে আরো হাজার বছরের পরাধীনতার দাসখাতা আমাদের লিখে দিতে হবে। বন্ধুগণ, অত্যাচার অবিচার শোষণে সারা দেশ আজ জর্জরিত। যদি আমরা পরাধীনতার এই অভিশাপ থেকে বাঁচতে চাই, তাহলে এই ব্রিটিশ সরকারকে আরো জোরে আঘাত আনতে হবে। ছেলেদের সাথে সাথে মেয়েরাও আজকে পথে নেমেছেন, ভিড় পায়ে জেলের দিকে গিয়ে যাচ্ছেন, হাসি মুখে ব্রিটিশের গুলিকে উপেক্ষা করেছে। বন্ধুগণ, সারা দেশ আজ স্বাধীনতার দিকে তাকিয়ে রয়েছে। আসুন আমরা আরো জোরদার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, মনুষ্যত্বের এই চরম লাঞ্ছনা থেকে প্রত্যেকটি পরাধীন মানুষকে মুক্ত করি।